নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নুরবানু নামে এক নারীকে করাত দিয়ে গলা কেটে হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জকিলুল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানায়, জমি নিয়ে বিরোধের জেরে 2019 সালের 30 জুন নুরবানুকে করাত দিয়ে গলা কেটে হত্যা করে অভিযুক্ত দুই ভাই ও তাদের সহযোগীরা। পরদিন নিহতের ছেলে ইলিয়াস মিয়া বাদী হয়ে জাহাঙ্গীরের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 5-6 জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আদালত 19 জনের সাক্ষ্য শেষে এই রায় দেয়।